এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, ডিভিসির তরফ থেকে জল ছাড়া কমানো হলো, জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে মাইথন পাঞ্চেত থেকে, সেখান থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হলো এবং যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল এবং সেই হলুদ সতর্কতাও ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে এবং যে পরিমাণে জল ছাড়া হচ্ছিল যার কারণে আশঙ্কা ছড়াচ্ছিল আশেপাশের স্থানীয় মানুষজনের মধ্যে, অর্থাৎ সেই আশঙ্কা থেকে মুক্তি, কারণ এই মুহূর্তে ডিভিসির তরফ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, মাইথন পাঞ্চেত থেকে জল পরিমাণ কমিয়ে দেওয়া হলো। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র। পবিত্র, ঠিক কি জানা যাচ্ছে? বলেছো যে জল ছাড়া, যে জলের যে 1,00,000 প্রায় 1,10,000 কোনদিন 1,30,000 কিউসেক জল ডিভিসি ছাড়ছিল দুটি জলাধার থেকে, মাইথন এবং পাঞ্চেত। কিন্তু তোমাকে বলে রাখি, যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, তার ফলে তোমাকে বলে রাখি যে ডিভিসির যে দুটি জলাধার মাইথন এবং পাঞ্চেত, সেখান থেকে জল খুবই কম ছাড়া হয়েছে। যেটুকু জল ছাড়ে প্রায় প্রত্যেক দিনই এই জলটা ছাড়া হয়, সেরকমই জল ছাড়া হয়েছে, ওই প্রায় 17,000 কিউসেকের মতন, কিন্তু সেই জল চাষাবাদের জন্য ছাড়া হয়েছে। কিন্তু একটা তোমাকে বলে রাখি, একটা সুখবর যে বৃষ্টিপাত হচ্ছে না, সেই কারণে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত না হওয়ার ফলে জল ছাড়েনি ডিভিসি কর্তৃপক্ষ। এবং এর পাশাপাশি তাদের কাছ থেকে যেটুকু আমরা জানতে পারি, যদি অতিবৃষ্টি হয়, যদি ড্যাম্পের সিচুয়েশন খারাপের দিকে যায়, তবেই তারা জল ছাড়বে, নাহলে চেষ্টা করবে যতটা, কারণ এই জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেগুলো দামোদর নিম্নবর্তী জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ভাসার বন্যা হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। এক কথায় বলা যেতে পারে যে ডিভিসি কর্তৃপক্ষের জল ছাড়ার ফলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের বাসিন্দারা। অভিক, বেশ বেশ ধন্যবাদ পবিত্র, তোমায় পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।